আলহামদুলিল্লাহ দর্শক বিজ্ঞান অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে এই মুহূর্তে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এই ভিডিওর সম্পর্কে যে কথাগুলো বলবো অনুগ্রহ পূর্বে ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। তো এই যে মেশিন সম্পর্কে কথা বলবো সেই মেশিনের যে ক্রেতা আর কি, যিনি এই মেশিনটি সম্মানিত এই মেশিনের গ্রাহক আর কি, তো আমি প্রথমে আপনাদেরকে সেই গ্রাহকের পরিচয় করাই দেবো। উনি কেন মেশিন কিনছে এবং কীভাবে ক্রয় করছে আর মেশিন আমরা যেরকম দিচ্ছি সঠিক পাচ্ছে কি না আমি কিন্তু আপনাদেরকে সরাসরি গ্রাহকের মুখ থেকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি আমি সেই গ্রাহক আমাদের সামনে দাঁড়িয়ে আছে যে এই যে সম্মানিত যে ভাই এই কাঙ্ক্ষিত মেশিনের মালিক আর কি বর্তমান। তো ভাই আপনারা যদি দর্শক উদ্দেশ্যে যদি আপনি আপনার নামটি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হয়েছে আসাদ। তো ভাইজান আপনার বাসা কোন জায়গায়? থানা গাংনি, জেলা মেহেরপুর, গ্রাম ভোমরদহ। তো ভাইজান এসেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার ভোমরদহ গ্রাম থেকে। তো ভাই আপনার যে মেশিনটি ইউটিউবে দেখছেন সরাসরি যেরকম আপনারা ইউটিউবে দেখছেন আমাদের কাছ থেকে এসে কি সরাসরি সেম টু সেম পাচ্ছেন না কোনো ব্যতিক্রম পাচ্ছেন যদি একটু বলেন? জি সেম টু সেম পাচ্ছি। তো ভিউয়ার্স আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন সেম টু সেম জিনিস পাচ্ছে, আমি কিন্তু এখন আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো। সেটা হচ্ছে ইতিপূর্বে যে মেশিন আপনারা দেখছেন সেটি হচ্ছে অনেকে বলে যে ভাই মাল এই এরকম হয় ওরকম হয়, কিন্তু আমরা কিন্তু সেরকম দেই না। আপনারা যেরকম দেখবেন সেম টু সেম ওরকমই দেওয়া হবে, প্রত্যেকটা মালই কিন্তু চেকিং করার পরে ডেলিভারি দেওয়া হবে যদি কিনা চেকিং দেওয়ার পরিবেশ বা সিস্টেম থাকে। তো এখানে দেওয়া আছে সাইপিং 20 হর্স পাওয়ার একটি হপার ইঞ্জিন, এয়ার কুলার না, এটা কিন্তু হপার, তার মানে পানির ট্যাঙ্কিতে পানি ঠান্ডা হবে ইঞ্জিনটা, এটাকে এয়ার কুলার বলা হয় না, এটাকে হপার ইঞ্জিন বলে। তো আপনার এলাকায় কী বলে আমি জানি না। আর এখানে 8 নম্বর রাইস মিল দেওয়া আছে, ইন্ডিয়ান শ্রীধর অটো মিল, শ্রীধর মেড ইন ইন্ডিয়া এখানে লেখাই আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে যে এই যে চাকিটা দেওয়া আছে ডায়মন্ড, এই চাকিটা কিন্তু স্টিল বডি টোটালটা, এখানে চাকির যে জাতা আছে জাতাটা অনেকে বলে ভাই ভাঙা আছে ফাটা আছে, আমি কিন্তু আজকে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স এখানে দেখুন এই জাতা কিনা থাকে এরকম করে আপনি বাড়িতে দেখে নেবেন, যদি কিনা বাড়িটা অ্যাকুরেট থাকে এই যে এখানে ফাটার কোনো প্রকার চান্স নাই, কারণ যদি ফাটা থাকতো তাহলে কিন্তু সাউন্ড আলাদা হতো। ঠিক এইভাবে কিন্তু আমরা মেশিন চেকিং দিয়ে তারপরে কিন্তু ডেলিভারি দিই। তো আপনারা যদি ক্যারি করার সময় যদি এই জাতাটা ভেঙে যায় কিংবা ফেটে যায়, অনেকে লাগানোর সময় লাগাইতে পারে না, উল্টাপাল্টা নাট টাইট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ভেঙে যায়, কেউ জাতা খোদাই করতে দেয় জাতা ফেটে যায়, সেক্ষেত্রে অনেকে অনেক কমেন্ট করে ভাই আমারে ফাটা দিয়েছেন ভাঙা দিয়েছেন, কিন্তু না আমরা মাল সঠিক দিছি। আপনি আপনার মাল ক্যারি করার সময় হোক কিংবা বহন করার সময় হোক আপনি মালটা ভাঙছেন কিনা ফাটাইছেন সেই দায়ভার তো আর আমি নিব না, আমি আপনাদেরকে মাল যখন দিচ্ছি তখন আপনি মাল কেনার সময় সম্পূর্ণ মালটা সঠিকভাবে বুঝে পাচ্ছেন কিনা বুঝে নেওয়া আর বুঝে দেওয়া এটাই কিন্তু নিয়ম। চলে যাওয়ার পরে যে আপনি বলুন ভাই আমার ভাঙা আসছে এটা কিন্তু সঠিক কথা না, তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে যে সেট আপটা দেওয়া আছে এই সেট আপটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান, একটি রাইস মিল, একটি 20 হর্স পাওয়ার সাইপিং ইঞ্জিন, একটি 8-8 চাকি 16 ইঞ্জিন, এর চাকি হপার জাতা পুলি বেল্ট যা আছে এভরিথিংস অল ওকে করে দেওয়া হচ্ছে, এটা 1 লাখ টাকা হলে আপনারা নিতে পারবেন বর্তমান প্রাইস। আপনি সময় এবং টাইমের দিয়ে খেয়াল রাখবেন কতদিন আগের ভিডিও দেখছেন আর কতদিন পরে আপনি কল করছেন, তারপরেই কিন্তু আপনি এই রেট সম্পর্কে ধারণা করতে পারবেন, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেলে বাজার আপডাউন হইতে পারে। তো এখানে যে দুইটা মেশিন একই ইঞ্জিনে চলবে যার জন্য কিন্তু ইঞ্জিনে মাঝখানে দেওয়া হয়েছে, আর এই বেল্টটা উঠাইলে কিন্তু চাকি চলবে আর এই বেল্টটা উঠাইলে কিন্তু হলার চলবে। এখন আপনি দুইটা যখন চালাবেন একটি বেল খুলে আর একটি বেল উঠাই দিলেই কিন্তু আপনি চালাতে পারছেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি এই যে চালানোর সময় আপনার বেল মেজারমেন্ট কীভাবে করবেন, তো বেল মেজারমেন্ট করার জন্য একদম সিম্পল একটা জিনিস দেওয়া রয়েছে। দেখুন এই যে এই জায়গায় দুইটা নাট দেওয়া আছে, এই চাকি টাইট করে ধরে রাখার জন্য আপনার বেল মেজারমেন্ট করতে পারবেন। চাকির যে পয়েন্টের যে মেন নাট ওইটা লুজ দেওয়ার পরে কিন্তু এই এক্সাস্টিং নাট টাইট দিলেই আপনি বেল্ট মেজারমেন্ট করতে পারবেন। তো এখানে দেখুন এই যে রাইস মিলের যে বেল্টটা মেজারমেন্ট করার জন্য এই যে এখানে মেজারমেন্ট সিস্টেম দেওয়া আছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যারা এই মেশিনগুলো ইউজ করে তারা আমাদের চেয়ে অনেক বেশি গুণ বোঝে। তো এই যে এই জায়গাটায় যদি আপনি দেন মেজারমেন্ট করে কিন্তু বেল্টটা টাইট করে চালাতে পারছেন। এই মেশিনের ডেলিভারি ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায়
16 থেকে 18 মণ। তো এই রাইস মিলটি আপনার 16 থেকে 18 মণ প্রতি ঘন্টায় ডেলিভারি দিবে। আপনার ওয়ার্কারের উপর নির্ভর করে কিছু ধান কম বেশি হইতে পারে। তো এই মেশিনের এই পাশ দিকে আপনি ধান দিবেন, এই পাশ দিয়ে চাউলের যে কুড়া আর কি ওয়েস্টেজ ময়লা আর কি ডাস্ট যেটাই বলে না কেন সেটা কিন্তু এই পাশ দিয়ে পড়বে, আর ঝকঝকে চকচকে চাউল এই যে চালনি দিয়ে নেমে আসবে। আপনি এই জায়গায় কোনো পাত্র দিয়ে ধরে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।